খুনি ডিবি হারুনকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেকটি বর্ডারে রেড অ্যালার্ট জারি করে আমাদের দেশপ্রেমিক জনগণ ডিবি হারুনের পরিবার সহ যারা পালাতে চাচ্ছে, সিঙ্গাপুরে যেতে চাচ্ছে, ওদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে কে জয়ী করতে আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দেশ থেকে পরিবার সহ পালাচ্ছে ডিবি হারুন, ইতিমধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং আওয়ামী লীগকে জয়ী করতে হলে আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা দরকার, এমন একটি বক্তব্য দিয়েছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে দুটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আজকে দুটি বক্তব্য বা দুটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আশা করছি ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়াই সরাসরি আপনাদেরকে ভিডিওর দুটি দেখিয়ে নিয়ে আসি। ভিডিওটি দেখার আগে যে কথাটি না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি, ডিবি হারুন সাহেব নাকি তার পরিবার সহকারে দেশ থেকে পালানোর চেষ্টা করছে, তাকে আটকাতে হবে। বক্তব্য দিলেন ডক্টর ফয়জুল হক। চলুন একটি লাইক দিয়ে শুনে আসি তার বক্তব্য। বিপ্রধান হারুন বাংলাদেশ ত্যাগ করার জন্য ইতিমধ্যেই সরকারের বিশেষ শাখার অনুমোদন নিয়ে রেখেছেন। 13 দিনের ছুটিতে যাওয়ার নাম করে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে তার স্ত্রী এবং পরিবার সহ রওনা দিচ্ছেন। বাংলাদেশ সরকারের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে স্পষ্ট হয়েছে যে, এই যে প্রজ্ঞাপনটি দেখেন, এখানে আমার দেশ পত্রিকায় ইতিমধ্যেই এটা ফ্লাও করা হয়েছে যে তারা 13 দিনের জন্য সরকারিভাবে এই ডিবি হারুন ইতিমধ্যেই ছুটি নিয়েছেন এবং তিনি বলেছেন যে তার স্ত্রী অসুস্থ, তাকে চিকিৎসার নামে তিনি এখন যাবেন কোথায়, সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এই ডিবি হারুন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কে এই ডিবি হারুন। যেই ডিবি হারুন বাংলাদেশের শত শত নাগরিককে খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করা, অপমানিত করা, বিভিন্ন নেতাকর্মীর উপরে গুলি চালানো, সরাসরি তাদেরকে আজকে বিভিন্নভাবে আক্রমণ করার নায়ক হচ্ছেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জনাব জয়নুল আবদিন সাহেবের উপরে আক্রমণ করেছিলেন এবং রাজপথে তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছিলেন এই ডিবি হারুন। এই ডিবি হারুন হচ্ছে সেই ডিবি হারুন যিনি ঢাকাতে মহাসমাবেশকে কেন্দ্র করে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নাস্তনাবুদ করেছিলেন এবং সেই কার্যালয়ের বিনা অপরাধে আমার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেছেন, নির্যাতন করেছেন, অপদস্থ করেছেন, অপমান করেছেন। সেই ডিবি হারুন আজ দেশ থেকে পালানোর জন্য চক্রান্ত করছে, দেশ থেকে পালিয়ে যাচ্ছে। দেশ থেকে পালাচ্ছে ডিবি হারুন একা নয়, ডিবি হারুনের সাথে তার পরিবার, তার সদস্যরা চিকিৎসার ভান করে তারা এখন পালানোর জন্য পথ খুঁজছেন। আপনি জানেন যে সরকারি কোনো চাকরিজীবী কোনো অবস্থায় দেশ থেকে বের হতে হলে তাকে যে কোনো কৌশল অবলম্বন করতে হয়, চিকিৎসার নাম দিয়ে। এখন তার স্ত্রীর চিকিৎসার নাম দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে 13 দিনের জন্য এই যাত্রা শুরু করেছেন। আমি জানি এই যাত্রা হচ্ছে পালানোর যাত্রা, এই যাত্রা হচ্ছে দেশ ত্যাগের যাত্রা, এই যাত্রা হচ্ছে এই যাত্রা শেষ যাত্রা, ও আর আসবে না। বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারকে আমার সাধারণ জনগণের এখন পাহারা দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর বিভিন্ন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা ভোট ডাকাতে সহযোগিতা করেছে, যারা মানুষকে মারার পিছনে সহযোগিতা করেছে, গুম খুনে সহযোগিতা করেছে, সেই সকল পুলিশ অফিসাররা এখন প্রতিদিন দেশ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই ইতিমধ্যে দেশ ত্যাগ করে ফেলেছেন। যারা বড় পর্যায়ে রয়েছেন তারা দেশ ত্যাগ করার জন্য ওয়েটিং লিস্টে আছেন। এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণকে রুখে দাঁড়াতে হবে, ওদেরকে বর্ডারে প্রতিহত করতে হবে, ওরা যাতে দেশ ত্যাগ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না এবং তাদের পদত্যাগ নিশ্চিত, এটা শেখ হাসিনা জানতে পেরেছেন এবং শেখ হাসিনার পাল্লক দালাল এই পুলিশ কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন। সে কারণে তারা দেশ ত্যাগ করছেন, এই দেশ ত্যাগ করতে দেয়া যাবে না। বাংলাদেশের মানুষের যদি মুক্তি চান, বাংলাদেশের মানুষের যদি সত্যিকার স্বাধীনতা সর্বত্র রক্ষা করতে হয়, তাহলে এই দালালদেরকে, এই দুষ্টচক্রের সদস্যদেরকে, এই যারা মানুষের রক্ত খেয়েছে, চুষে চুষে মানুষের হৃদয়ের রক্তগুলোকে ওরা ভক্ষণ করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করেছে, যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বঞ্চিত করেছে, ওদেরকে দেশ ত্যাগ করতে দেয়া যায় না। ওদেরকে সেই আফগানিস্তানের মতো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানো উচিত যেমনিভাবে বিমানের চাক্কায় পিষ্ট হয়ে তারপর ধবস ধবস করে সেই আকাশ থেকে ছিঁড়ে পড়েছিল জমিনে, যারা দেশকে বিক্রি করতে চেয়েছিল, যারা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে কথা বলেছিল, সেই মানুষগুলো পালানোর জন্য যখন চেষ্টা করেছিল। ঠিক একই অবস্থা বাংলাদেশে এই অবৈধ শাসক গোষ্ঠীর প্রত্যেকটি এমপি, মন্ত্রী, এই ধরনের পদলোহনকারী সরকারি কর্মকর্তা, পুলিশের সদস্য, যারা ওদের দালালি করেছে, ওদের পরিণতি সেই রকম হওয়ার অপেক্ষায় বাংলার জনগণ অপেক্ষা করছে। কিন্তু ওরা আজকের ভিসা নিয়ে, ছুটি নিয়ে, বিভিন্ন আরামায়েশে লিপ্ত থেকে চিকিৎসার ভান করে দেশ থেকে পালিয়ে যাবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজ দেশ থেকে পালাচ্ছেন শুধুমাত্র এই ডিবি হারুন নয়, বাংলাদেশের ঊর্ধ্বতন বহুত কর্মকর্তা ইতিমধ্যেই বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে তুরস্কে কেউ গিয়েছেন, মালয়েশিয়ায় কেউ গিয়েছেন, সিঙ্গাপুরে কেউ যাচ্ছেন এবং এর বাহিরে অন্যান্য দেশ তো আছেই, ইউকে, কানাডা সহ বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। যেহেতু এখন ইউএস,
নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করছে, সেই কারণে সরকারের লিস্টে এখন ইউএসটাকে তারা একটু বাদ দিয়ে তারপরে অন্য কোনো রাষ্ট্রে যেতে চায়। যে প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো আপনারা শুনলেন, তিনি প্রমাণ সহকারে কিছু আপনাদেরকে দেখাইলেন এবং বিস্তারিত আলোচনা করলেন। ডক্টর ফয়জুল হক সাহেবের কথা শুনে আপনারা কী বুঝলেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা দ্বিতীয় নাম্বার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব বলেছেন, আওয়ামী লীগকে জয়ী করতে হলে, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে হলে আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তার বক্তব্যটিও আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। আওয়ামী লীগকে জয়ী করতে আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। যেই সরকার এইভাবে ইসলামের এবং আলেম ওলামাদের খেদমত করছে, আমরা আপনাদের সমর্থন চাই আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন চাই, আপনি একা সমর্থন দিলে হবে না। আপনাদের অনুরোধ জানাব মানুষকে বোঝানোর জন্য, দলনেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলার অনুরোধ জানাই, আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। প্রিয় দর্শক, শুনলেন সেই মন্ত্রী সাহেবের কথা, তিনি কিন্তু বলতেছে আওয়ামী লীগকে জয়ী করতে হলে আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা দরকার। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর আমি কমেন্ট বক্স চেক করে দেখেছি অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছে। অনেকেই বলছে আলেম ওলামারা আপনাদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা করবে, আপনারা তো বরং আলেম ওলামাদেরকে ধরেই কারাগারে বন্দি করে রেখেছেন। তাহলে আলেম ওলামাদের বিরোধিতা করে, আলেম ওলামাদেরকে কারাগারে বন্দি করে আবার এখন এসেছেন আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য, এটা কোনোভাবেই সম্ভব নয়। এমন মন্তব্যও কিন্তু করছে, সেই ভিডিওর কমেন্ট বক্স ভরে গিয়েছে, আমি যেটা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে দুটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, একটি হলো মন্ত্রী সাহেবের কথার, একটি হলো ডক্টর ফয়জুল হক সাহেবের কথা। ডক্টর ফয়জুল হক যে আলোচনাটি করেছেন, ডিবি পুলিশ হারুন সাহেব নাকি দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তার পরিবার সহকারে নিয়ে, সে বিষয়টি নিয়ে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন। যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আমি আর সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ডক্টর ফয়জুল হক সাহেবের কথা ভিত্তিতে আপনারা কী বুঝলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং মন্ত্রী সাহেব যে কথাটি বলেছেন যে আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা দরকার, আপনার কী মতামত? আপনার কী মতামত যে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হলে আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা দরকার, এমন কথা যে বলেছে, এই কথাটার কতটুকু ভিত্তি আছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো ছিল এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। পরিশেষে বলবো, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।